প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগে আমি বহু মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি। আজকের ভিডিও আমার উচ্চ মাধ্যমিকের বাংলার যে পেজগুলো রয়েছে এবিটিএ টেস্ট পেপারের, তার প্রথম দুটি পেজ, অর্থাৎ প্রথম নয়, দ্বিতীয় এবং তৃতীয়, 51 এবং যে পেজটি হচ্ছে, যেটি আমি আলোচনা করতে চলছি, সেটা 51 এবং 61 পেজের এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি। তো দেখো, কথা না বাড়িয়ে সরাসরি তোমরা বের করো 51 পৃষ্ঠা যে ভিডিওগুলো আছে। দেখো, একের, এবার নিশ্চয় লোকে খুব হাসি পাবে, সংলাপটি বলেছিলেন শম্ভু কয়েব, অর্থাৎ শম্ভু মিত্র। অথবাদী যে প্রশ্নটি আছে, দেখো, রজনীকান্ত যে অভিনেতার পোশাক পরে মঞ্চে হাজির হয়েছিল, সঠিক অ্যান্সার হচ্ছে খয়ের দিলদার। দুয়ের, 7 বছরের যুদ্ধে জিতেছিলেন যিনি, সঠিক অ্যান্সার হচ্ছে ঘয়ের দ্বিতীয় ফেডারিক। দুইয়ের অথবাদী প্রশ্নটা দেখো, গুরু নানক যে গাছের তলায় বসেছিলেন, সঠিক অ্যান্সার হচ্ছে বাবলা গাছ। তিনের দেখো, বহুরূপী তখন লাঠি উঠবে, বহুরূপী একটি নাট্য গোষ্ঠী। অথবাদী প্রশ্ন দেখো, শাহজাহান নাটকটির রচয়িতা খ দ্বিজেন্দ্রলাল রায়। চারের, বাংলার স্বরধ্বনির সংখ্যা কত, সঠিক অ্যান্সার হচ্ছে 7। পাঁচের দেখো, থিসরাস হল গ্রিক শব্দ, অপশন গয়ের। ছয়ের দেখো, ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার কে, সঠিক অ্যান্সার হচ্ছে হীরালাল সেন। সাতের, অভিধানের পর শব্দটির অর্থ কী, চিত্র। আটের, বাংলা গানের সঞ্চারী প্রবর্তক করেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি সংলাপকার, এটি বার্ডস অর্থাৎ খয়েরটা। অথবাদী যে প্রশ্নটা রয়েছে দেখো, শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্ত মিশে আছে প্রতিভা, খয়ের অ্যান্সারটা। আচ্ছা, দশের দেখো, গ্রুয়েল একটি কথাটির অর্থ হল খয়ের ভাতের ফ্যান। আচ্ছা, এগারো থেকে প্রশ্ন দেখো, চাল এনে পাহাড় করেছে কারণ এদের অনেক জমিদারি তাই। আচ্ছা, বারো দেখো, বুড়ি হরিবল বলতে স্পষ্ট শুনেছেন কে, সঠিক অ্যান্সার হচ্ছে গয়ের ভট্টাচার্য মহাশয়। তেরো দেখো, সে কখনো করে না বঞ্চনা, সে হল কঠিন সত্য। কঠিন সত্য কখনো করে না বঞ্চনা, সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা বলে লাইনটা আছে, সত্যরে বড় ভালোবাসি, রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের। মহুয়া, চোদ্দর, মহুয়া দেশের পথের দুধারে কে ছায়া ফেলে, দেবদারু। পনেরো, গাছের সবুজটুকু শরীরের দরকার, সঠিক অ্যান্সার গয়ের আরোগ্যের জন্য। ষোলো, মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম কি, জল পাই কাঠের এসরাজ। সতেরো, এটা হচ্ছে ঘয়ের অ্যান্সারটা ছিল। আচ্ছা, সতেরো, শ্বশুরের যে রোগ হয়েছিল সেটা হচ্ছে ক্ষয়ের লিভার ক্যান্সার। আচ্ছা, তারপরে 18 নম্বর কোশ্চেনটি দেখো, নিবারণ বাগদি এক সময় ছিল দাগি ডাকাত। এরপর তোমরা বের করো 61 পৃষ্ঠা। আচ্ছা, তার আগে বলি যে তোমরা শুধু বাংলা নয়, বাংলা ইতিহাস, দর্শন, সংস্কৃত সব কিছুই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আরও ফার্দার ইনফরমেশন পেতে গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। 61 পৃষ্ঠা নিশ্চয়ই বার করেছো, তো বিয়ের পার্টটাই রয়েছে কিন্তু 63 পৃষ্ঠায়। দেখো, এক নম্বর, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব, বক্তা হলেন মৃত্যুঞ্জয় স্ত্রী। দুই, ওটা খয়ের অ্যান্সার ছিল। দুই, ফুটপাথবাসী মৃত্যুঞ্জয়ের হাতে দেখা যায় ছোট্ট একটি মগ, এটা ঘয়ের অ্যান্সার। তিন, তাকে দেখে সবাই তর্ক থামালো, উদ্দিষ্ট ব্যক্তি হলো এটি গয়ের থুরথুরে কুঁজো বুড়ি। চারের, গ্রামের পোষে বাদলা নেমেছিল, অ্যান্সার হচ্ছে কয়েকটা মঙ্গলবার। পাঁচের, এ হলো ভগবানের মার, একথা বলেছিলেন কয়ের সতীশ মিস্ত্রি। ছয়েরটা, কঠিনেরে ভালোবাসি, এখানে কঠিন বলতে বোঝায়, সঠিক অ্যান্সার হচ্ছে সত্য উপলব্ধির পথ, কয়ের। সাতের, মৌরীর সবুজ নীল ডানার মতো ঝিলমিল করে, সঠিক অ্যান্সার হচ্ছে চারিদিকের
বন ও আকাশ। ১৮, পরন্ত সূর্যের আলোয় আগুন লাগে, কিসে আগুন লাগে? সঠিক অ্যান্সার হচ্ছে গয়ের জলের অন্ধকারের ধূসর ফেনায়। ৯, বিধির বিচার চেয়ে বলতে কবি বুঝিয়েছেন, সঠিক অ্যান্সার হচ্ছে ক্ষয়ের ঈশ্বরের দোহাই দিয়ে। ১০, উনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্ম লগ্ন থেকেই এই দলে সম্পৃক্ত, ইনি হলেন শম্ভু মিত্র। অথবা প্রশ্নটা দেখো, পম্পটার কালীনাথ সেনের বয়স ছিল ৬০ বছর, গয়ের অপশনটা। ১১, শাহজাহান নাটক অনুসারে ঔরঙ্গজেব মোহাম্মদের কাছে সাহায্যের জন্য রেখে গিয়েছিল কয়ের আনসারটা? মীর জুমলাকে। আচ্ছা, অথবা দিয়ে দেখো, অমরের বাড়ির নিচে রাস্তার নাম কি ছিল? মনি সাদ্দাম লেন, কয়েকটা। ১২, একবার কাবুলি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার কোথায় হয়েছিল? কয়ের আনসার, মস্কোতে। অথবা দিয়ে দেখো, সব মিলিয়ে যেন আয়োজন করে রেখেছে মৃত্যুর নিঝুম ঘুমের, তারটা দেখো, এমন কি উপকথার আটলান্টিক, উপকথা হলো গ্রিস দেশে, এটি পড়তে যেন এমন এক মজুরি প্রশ্ন থেকে তোমরা আটলান্টিকটা দেখবে, ওখানেই দেওয়া রয়েছে। অথবা উনি রীতিমতো হতভম্ব, উদ্দিষ্ট ব্যক্তি হলেন ক্ষয়ের বলি কান্দারি। আচ্ছা, ১৫, নব্যবঙ্গীয় চিত্ররীতির, না সরি একটি বাদ গেছে। ১৪ নম্বর, সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকশিল্পী হল ঝুমুর। ১৫, নব্যগোষ্ঠীর চিত্ররীতির জনক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ১৬, প্রথম বাংলার রঙিন চিত্রটি হল পথে হলো দেরি। ১৭, সন্দেশ পত্রিকাটি আদি অর্থ ছিল সংবাদ, বর্তমান মিষ্টান্ন। দেখো, এটি হচ্ছে অর্থের সংশ্লেষ, শেষত্বে সংশ্লেষ বলতে আমি করেছি কি শব্দে রূপান্তর করেছি, যদি অন্য কিছু মনে হয় সেটা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে, ঠিক আছে? সব কোশ্চেন কিন্তু যে আমরা সঠিকভাবেই জানি এমনটা কিন্তু নয়, তবে যদি কোনোটা গণ্ডগোল হয় আমি যদি বুঝতে পারি আমি অবশ্যই পরে আবার আলাদা ভিডিও দিয়ে পাঠিয়ে দেবো। তারপর দেখো, মহাকবি কি জাতীয় সমাস? দেখো, মহাকবি হচ্ছে মহান যে কবি, মহান কবি এটি কর্মধারায় সমাসের উদাহরণ। সেক্ষেত্রে এই যে অপশানগুলো আছে সেটাতে আমি কোনোটাই পাচ্ছি না বলে দিচ্ছি না, তবে তোমাদের যেটি মন হবে সেটি তোমরা, যদি উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এই ছিল তোমাদের প্রথম দুটি পৃষ্ঠার MCQ। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।